হাই, তোমার বাড়ি কোথায়? এসপি মুখার্জি রোড। এ কি এত সুন্দর মেয়ে হয়ে রাস্তায় থাকো? চলো আজ থেকে আমার বাড়িতে থাকবে। ডাক্তারবাবু, আপনার কাছে পায়খানা না হওয়ার কোনো ওষুধ আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমার কি পেট খারাপ হয়েছে? না ডাক্তারবাবু, আসলে কালকে মটন বিরিয়ানি খেয়েছি। এত টাকা দামের বিরিয়ানি, তাই বের করতে ইচ্ছে হচ্ছে না। কিরে, তোর রেজাল্ট কেমন হয়েছে? ভালো। তো কোথায় অ্যাডমিশন নিবি বল? কোথায় আবার, শ্বশুরবাড়ি? তোমাকে এতবার ফোন করলাম, একবারও রিসিভ করলে না যে? আসলে হাতে মেহেন্দি পড়েছিলাম। তাহলে মেহেন্দি কোথায় হাতে? সত্যি কথা বললেই হয় যে বাসন মাজছিলাম। ড্যাডি, তোমাদের লাভ ম্যারেজ হয়েছে তাই না? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? কে বলেছে? কে আর বলবে, একটু মাথা খাটালেই তো বোঝা যায়। তোমাদের ম্যারেজ ডেটের 5 মাস পরে আমার বার্থডে। কিরে, মেয়ে দেখতে যাচ্ছিস বলে এত কি ভাবনা? ভাবছি বিয়ের পর যদি কোনো শালিনা থাকে তাহলে আর কি, বউকে বলবি মাঝে মাঝে জামাই বউ ডাকতে। ম্যাডাম, একটু কথা ছিল, একটু শুনবেন? আমি জানি আপনি কি বলতে চাইছেন। সরি, আমার বয়ফ্রেন্ড আছে। আরে ধুর, আমি বলতে চাইছি আপনার পরিচিত কোনো কাজের মাসি পাওয়া যাবে? ভাই, একটা হেল্প করবি? হ্যাঁ, কি হেল্প লাগবে বল? 500 টাকা ধার দিতে পারবি? মানি ব্যাগটা বাড়ি ফেলে এসেছি। বন্ধু তো বন্ধুর কাজে আসে, এনে 10 টাকা টোটো করে বাড়ি গিয়ে মানি ব্যাগটা নিয়ে আস। বৌমা, একটু আগুনটা ধরিয়ে দাও তো। মা জানেন, আজকে বাবাকে দেখে কাজের মেয়ের দেখে কেমন কেমন করে দেখছে। বৌমা, তোমাকে কিন্তু গ্যাসে আগুন ধরাতে বলেছি, সংসারে নাই এই মানে? আচ্ছা ঠিক আছে। মা, আমার কোন হাতটা বড়? কেন বাবু, তোমার তো দুটো হাতই সমান। তাহলে স্কুলের ম্যাডাম যে বললো বড় হাতের ABCD লিখে আনতে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।